অনেকেই আছে বাবা মাকে প্রণাম করতে লজ্জা পায়, প্রেস্টিজের পাঞ্চার হয়ে যায়। কিন্তু মানে বাবা মা যদি খুশি না থাকে, যেই ভগবানকে আজ এসে প্রণাম করেছেন সে কোনোদিনও আশীর্বাদ করবে না, গ্যারান্টি দিয়ে গেলাম। সবাই এসে গৌর গোবিন্দের শ্রীচরণে প্রণাম করেছেন তো সবাই, যারা যারা রাধা গোবিন্দের শ্রীচরণে এসে প্রণাম করেছেন একটু হাত তুলুন তো, কারা কারা প্রণাম করেছেন? সবাই প্রণাম করেছেন প্রায়, তাই না? গোবিন্দ আমাদের সবাইকে আশীর্বাদ করেছে, তাই না? আশীর্বাদটা দেখেছেন কে কে বলুন তো। ভগবান তো অবশ্যই আশীর্বাদ করেছে, দেখেছেন কে কে? এবার বলুন, যারা এই হরিনাম সংকীর্তনে এসেছেন, নববৃন্দাবনে এসেছেন, মা বাবার চরণে কে কে প্রণাম করে এসেছেন তারা এবার হাত তুলবেন। আমি এসেছি। কারা কারা মা বাবার চরণে যাদের আছে, কারা কারা প্রণাম করে এসেছেন? বেশিরভাগই আসেনি। তাহলে এই হরিনাম শুনে আমাদের কি হবে? ভগবানকে আমাদের বিশ্বাস ভক্তি রাখতেই হবে, কিন্তু ভগবানকে যে আমাকে জন্ম দিল, জ্যান্ত পিতামাতা, তাকেই প্রণাম করে আসতে পারিনি। এমন হরিনাম শুনেই কি হয়? আমাদের কীর্তন করেই কি হয়? আমাদের চেতনা তো ফিরছে না। যদি ফিরত, বাবা মা দুমুঠো দুবেলা ভাত পাই কিনা, ডাল পাই কিনা, দুই মুঠো ডাল ভাত দিতে পারি না। এত লক্ষ লক্ষ টাকা দিয়ে কীর্তন দিয়ে আমাদের কি লাভ হচ্ছে? চেতনার জাগ্রত হচ্ছে না তো। দেখবেন একদিন মা বাবাকে প্রণাম করবেন, জ্যান্ত প্রতিমা, তৎক্ষণাৎ আশীর্বাদ করবে যে দয়াময়, যত বড় দুঃখ কষ্ট আমায় দিও, তুমি আমায় নিয়ে যেও, আমার সন্তানকে ভালো রেখো। যারা আমাকে জন্ম দিল তার ভজনা করতে পারলাম না। লোক দেখানো ভালোবাসা ভজনা দেখিয়ে কি লাভ আছে? আছে কোনো লাভ? হিন্দু ধর্মে বলা হয়, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মায়ের চরণ আর মাতৃভূমি স্বর্গের চেয়েও মহান, তাই না? সেই মাকে ভজনা করি না, মায়ের পায়ে প্রণাম করতে আমাদের লজ্জা লাগে, লজ্জা। বাস্তব কথাগুলো বলছি, অনুমান করে নয়। আমাকে না বললেও নিজে না তো জানেন আপনারা, অনেকে আছে বাবা মাকে প্রণাম করতে লজ্জা পায়, প্রেস্টিজের পাঞ্চার হয়ে যায়। কিন্তু মানে বাবা মা যদি খুশি না থাকে, যেই ভগবানকে আজ এসে প্রণাম করেছেন সে কোনোদিনও আশীর্বাদ করবে না, গ্যারান্টি দিয়ে গেলাম। আর যদি বাবা মা আশীর্বাদ করে, ভগবানের আশীর্বাদ পাওয়া আর বাকি থাকে না। তবে কি বলবো মা, কারো চেতনাটাকে হয়তো শুধরে যাওয়া যায়, চেতনাটাকে জাগিয়ে দেওয়া যায়, কিন্তু যদি আমি কর্ম না করি, এইখান থেকে বলে গেলাম যে প্রণাম করব, বাড়ি গিয়েই ভুলে গেলাম, কি হবে? শুধু আমাদের নয়, মুসলিম ধর্মে একটি কথা বলে, মায়ের চরণে সন্তানের বেহেশত, একটা কথা আছে। কিন্তু আমরা বুঝি না, তবে বুঝবো না এমন নয়, বুঝবো কবে? হারানোর পরে, সময় গেলে। কিন্তু ভাই, লালন সাই যে একটি কথা বলেছে, সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন তুমি কেন করলে না? বাবা মার সাধন ভজনা না করলে এখানে এসে যতই হরিনাম কীর্তন শ্রবণ করুন, কোনো লাভ হবে না, ফলাফল শূন্য। আপনাদের কাছে যদি আমি একটা জিনিস চাই, আমাকে দেবেন? আর কিছু চাইবো না। দেবেন? দেবেন আপনারা? একটু কথা বলবেন। টাকা পয়সা চাইবো না, আপনাদের সাধ্যের মধ্যে আছে এমন কোনো বস্তু চাইলে আমাকে দেবেন? দেবেন মাসিমণি? দেবেন আপনারা? দেব। যাদের মা বাবা আছে, আজকের পর থেকে কোনো সৎসঙ্গে গেলে, হরিনাম বাসরে গেলে, একবার ডান হাত যদি পচে যায়, যেই হাত দিয়ে প্রণাম করব পচে যাবে,
এই হাত দিয়েও প্রণাম করার দরকার নেই, আমাকে একটি জিনিস ভিক্ষা দেবেন, এই বাঁ হাত দিয়ে অন্তত মা বাবাকে একটা প্রণাম করবেন। কেন প্রার্থী জগতে মা বাবা হারিয়ে গেলে হারানোর যন্ত্রণা বোঝা যায়, থাকতে আমরা বুঝি না, কিন্তু হারিয়ে বুঝলে তো কোনো ফল হবে না বাবা, থাকতে আমাদের বুঝতে হবে, থাকতে সাধনা করতে হবে। আজ ভগবান গৌর সুন্দর মায়ের চরণে সে প্রণাম করেছে কেন জগৎবাসী আমাদের জন্য, এরা তো কোনোদিন প্রণাম করবে না, মাকে ভক্তি করবে না, যদি আমি না করি এই জগতে জীব, এই জগতে জীব কোনোদিনও মা বাবার চরণে প্রণাম করবে না। তাইতে চৈতন্য চরিতামৃতে বললেন, নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করিলে কর্ম শিখানো নাই যায়। নিজে আচরণ করছে, নিজে আচরণ করে আমাদেরকে দেখিয়ে গেল। এবার গৌর হরি মায়ের চরণে যখন প্রণাম করলেন, গৌরের সোনা রঙ্গে ধুলোবালি দেখে মা শচী দেবী নিতাইকে ডেকে বটে বললেন, নিতাই রে তোরা নাকি আমার গৌর হরিকে এত ভালোবাসিস, ভালোবাসি এই কি তোদের ভালোবাসার নমুনা, তোরা কেমন করে আমারই গৌরের সোনা রঙ্গে ধুলোবালি মেখে দিলি, মেখে দিলি তোদের মনে কি একটু মায়া দয়া নাই রে, দয়া নাই রে, এই কি তোদের ভালোবাসার নমুনা। মাগো আমরা কেউ নিমায়ের সোনা রঙ্গে ধুলোবালি দেইনি, তোমারে নিমায় হরিনামের খেলার মাঝে নিজেই ভক্তের চরণ ধুলা অঙ্গে মেখেছে। তা নিমাই যখন ধুলোবালি অঙ্গে মাখলো, তোরা কি ফেরাতে পারতি না, ফেরাতে তো পারতি, তোরা কেন ফিরালি না মাগো, সেই কথা তোমার কাছে কি বলবো, যে নয়নে হেরেছে সে একমাত্র জানে, যে জন হেরে নাই সে তো বুঝতে পারে না, তুমি যদি দেখতে তুমি বুঝতে পারতে। আমরাও ভাই নিমাইকে ফেরাতে গিয়েছিলাম, কিন্তু কি হলো জানো, যে ধরতে যাই সেই পড়ি যায়, ও মাঝে ধরতে যাই সেই পড়ে যায়, যে ধরতে যাই ওগো মা হরি নামে খেলার মাঝে আমরা যেই ধরতে যাই সেই পড়ি যাই, ওরে হরি হরি নামে এমনই ধারা, হরি নামে এমনই ধারা, হরি নামে এমনই ধারা, ওই নামে প্রেমে হ সবাই পাগল পারা, এই হরি নামে এমনই ধারা, হরি নামে পাগল পারা, হয় পাগল পা
মা গো হরি নামের এমন ধারা গৌড়ের সোনা রঙে ধুলোবালি দেখে পাশে দাঁড়িয়েছিল বৈষ্ণব পদকর্তা, তিনি ওই ধুলো মাখা অঙ্গ দেখে পদের ভাষায় বলে দিলেন, ধুলায়ে ধূসর অঙ্গ গদ গদ ভার, ধুলায়ে ধূসর অঙ্গ গদ গদ ভার, ধুলায়ে ধূসর অঙ্গ গদ গদ ভার, পদ করত হিয়া রাধামোহন পদ করত হিয়া, রাধামোহন পদ করত হিয়া, আমি আশায় আশায় বসে রইলাম, আশায় আশায় বসে রইলাম, আশায় আশায় বসে রইলাম, আমি আশায় আশায় বসে রইলাম, চরণ ধুলা পাবার লাগি আশায় আশায় বসে রইলাম, চরণ ধুলা পাবার লাগি আশায় আশায় বসে রইলাম, চরণ ধুলে পাবার লাগি আশায় আশায় বসে রইলাম, চরণ ধুলা পাবার লাগি আমার ভাগ্যে হয় কি না হয়, চরণ ধুলা পাবার আসে আমার ভাগ্যে হয় কি না হয়, চরণ ধুলা পাবার আসে আশায় আশায় বসে রইলাম, এ রাধা মহন পদ করত হইয়া, এ রাধা মহন পদ করত হইয়া, হরিবল এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে গৌর লীলা স্মরণে, এবার নবদ্বীপ লীলাটাকে বিশ্রামে রেখে সবাই যাব মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন, হরিবল তাই না? ও মাসি, ওই মাঝে মাঝে কি আপনাদের হাতগুলো কাটা নাকি? হাত নাই, সাথে হাত নাই, হরি বল, যাদের হাত নাই তাদের তোলার দরকার নাই, যাদের আছে তারা তুলবেন। ও মেসোমশাই, আলাদা করে বলবো, হরি বল, সবাই হাত তুলবেন, রাধা কা নাম আহা, এইভাবে কেন, এইভাবে তোলা যায় না, হ্যাঁ রাধা কা নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কো নাম অনমোল বলে রাধে রাধে, রাধা কা নাম অনমোল বলে রাধে রাধে, রাধা কো নাম অনমোল বলে রাধে রাধে, গঙ্গা ভি বলে রাধে যমুনা ভি বলে রাধে, গঙ্গা ভি বলে রাধে যমুনা ভি বলে রাধে, গঙ্গা ভি বলে রাধে যমুনা ভি বলে রাধে, সাড়ি উসে ধার হরিবল, সাড়ি উসে ধার সে আয়েগা মন রাধে রাধে, রাধা কো নাম অনমোল বলে রাধে রাধে, রাধা কো নাম অনমোল বলে রাধে রাধে, গাভি ভি বলে রাধে বসরা ভি বলে রাধে, গাভি ভি বলে রাধে বসরা ভি বলে রাধে, গাভি ভি বলে রাধে বসরা ভি বলে রাধে, দুধ সে ধার সে আয়েগা মন রাধে রাধে, রাধা কো নাম অনমোল বলে রাধে রাধে, রাধা কো নাম অনমোল বলে রাধে রাধে, ব্রহ্মা ভি বলে রাধে বিষ্ণু ভি বলে রাধে, ব্রহ্মা ভি বলে রাধে বিষ্ণু ভি বলে রাধে, ব্রহ্মা ভি বলে রাধে বিষ্ণু ভি বলে রাধে, শঙ্কর সে ডমরো সে আয়েগা মন রাধে রাধে, রাধা কো নাম অনমোল বলে রাধে রাধে, রাধা কো নাম অনমোল বলে রাধে রাধে, বল পেছন দিয়ে করতালি থেমে গেল কেন, ক্ষুধা লেগেছে? আমার মেসোমশাই বলছে হাতে ব্যথা লেগেছে,
আপনাদের ক্ষুধা লেগেছে? পেছন সাইড ক্ষুধা লেগেছে? ক্ষুধা লাগেনি? আপনাদের একটা কথা বলি, রাগ করবেন না কিন্তু, কেউ বলবো না, থাক বলবো না, বলবো তাহলে আপনারা কেউ কথা বলবেন না, ঠিক আছে? আপনাদের টাঙ্গাইলের একজন মেয়ে আমাদের ওখানে বিয়ে হয়েছে মানিকগঞ্জে, তাই সবার খবর তো আর নেই নাই, একজনের খবর নিয়েছিলাম। হরিবল, একজন মেয়ে বিয়ে হয়েছে, অনেক ধন সম্পত্তির মালিক তারা, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত। এবার কিছুদিন পরে বাড়িতে লক্ষ্মী পুজো হবে। কি পুজো? আপনাদের বাড়িতে হয় না? লক্ষ্মী পুজো হয়। এবার বাড়িতে লক্ষ্মী পুজো হবে, এবার লক্ষ্মী পুজো করবে, এবার পাশের বাড়িতে হয় বড় করে প্রতিমা তৈরি করে পুজো, আর সবার ঘরে ঘরে তো ছোট্ট করে হয়, তাই না? আপনারাও তো ছোট করে করেন। তো এবার শাশুড়ি বৌমাকে বলছে, বৌমা তুমি বাড়ির পুজোটা করো, পাশের বাড়িতে যে প্রতিমা তৈরি করে পুজো হচ্ছে আমি উপোস রয়েছি, ওখানে গিয়ে আমি পুষ্পাঞ্জলি প্রদান করব। বেশ, তাই হবে। এবার শাশুড়ি চলে গেছে, পুরোহিত এসেছে। পুরোহিত আসবার পরে বৌমাকে বলছে, বৌমা পুজোর যা সামগ্রী যা যা লাগে সব দিয়েছ তো? বলছে, হ্যাঁ সব কিছুই তো দেয়া আছে। বৌমা গো, আমার কেন যেন মনে হচ্ছে একটা জিনিস নাই। এবার বৌমা মনে মনে ভাবছে, আমার শাশুড়ি তো সবই দিয়ে গেছে, আমাদের তো কোনো কিছুর অভাব নাই। তারপরে বলছে, একটা জিনিস দেওয়া হয় নাই। আচ্ছা পুরোহিত মশাই বলুন কি দেয়া হয়নি, আমি ঘর থেকে এনে দিয়ে দেব। হ্যাঁ, তো বলছে, বেশ বৌমা তুমি কি যেন দাওনি, আমার ওই যে পেটে আসছে কিন্তু মুখে আসছে না, বুঝতে পারছেন তো, অপূর্ণ আছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু কি যে দেয়নি সেটা বুঝতে পারছি না। বৌমা গো, সত্যি মনে হচ্ছে তুমি কি যেন দাওনি। বৌমা গো, সত্যি মনে হচ্ছে তুমি কি যেন দাওনি। বারবার বলছে, কি যেন দেইনি, কি যেন দেইনি। বড় লোকের বউ তো এক কথা বারবার বললে কার ভালো লাগে বলুন তো। আচ্ছা কি দেইনি সেটা বললেও তো হয়। এবার বৌমা যখন ধমক দিয়েছে, ঠাকুর মশাই এবার ভয় পেয়ে বলছে, বৌমা তুমি কি যেন দাওনি সেটা আমি এখন পেয়ে গেছি। তাহলে কি দেইনি, তুমি তো উলুটা দাও নাই। এবার বড় লোকের বউ কথা বলবেন না, তাহলে বন্ধ করে দেবো আর বলবো না। তুমি, আমি তো বড় লোকের বউ, উলু নাকি দেই নাই। বড় লোকের বউ উলু চেনে না, ওই শহরে মানুষ হয়েছে, উলু চেনে না। এবার ঘরে গেছি, দৌড়ে ঘরে গিয়ে ঘরের শোকেসটা টান দিয়ে খোলে। শোকেসের মধ্যে কি রাখেন আপনারা? কাপড় চোপড়ই তো, তাই না? তাই তো। এবার একটা একটা করে কাপড়ের ভাঁজ এইভাবে উপর দিকে তুলে তুলে কাপড়ে ভাঁজের মধ্যে দেখছি, শুকেছে উলুটা আছে নাকি কাপড়ের তল দিয়ে। কিন্তু উলু কি শুকেছে থাকে মা? উলু কি শুকেছে থাকে বলুন? থাকে? ওই মাসি মনে হয় বলছে থাকে থাকে, তাহলে কথা বলেন না কেন? উলু তো নাই। এবার বুম আবার বড্ড বুদ্ধিমতী, ওই লেখাপড়া করেছে, তাহলে মনে হয় উলুটা অনেক মূল্যবান বস্তু। ঘরে গিয়ে এবার সিন্ধুক আছে না, চেনেন সিন্ধুক? সিন্ধুক খুলেছে, সিন্ধুকের লকার থাকে কতগুলো বলুন তো? অনেকগুলো, তাই না? মিনিমাম পাঁচটা, তাই না? লকার একটা একটা করে সবগুলো লকার খুলেছে, সব শেষে ছোট্ট একটি লকার। বিয়েতে লাখ লাখ টাকা পেয়েছে, যৌতুক, সোনার গহনা ইত্যাদি ইত্যাদি, হীরা মণি মাণিক্য যা থাকে সব কিছু পেয়েছে, কিন্তু তার মধ্যেও উলু তো নাই, উলু তো নাই। সিন্ধুকে উলু নাই, তাহলে উলু পাবে কোথায়? এবার দেখবেন অনেক জায়গাতে উই পোকা, চেনেন না উই পোকাকে? কিন্তু অনেক জায়গাতে উলু বলে, তাই না?
ঘরের কোণে ছিল একটা উলুর বাসা, ওই পোকার বাসা। এবার ওটা যখন হাত দিয়েছে ওই যে কামড় দিয়েছে, এবার ভয় পেয়ে ওই যে কামড় ব্যথা লেগেছে, অনেক বড় একটি মনে করেন যে অনেক বড় একটি লাঠি এনে ওই পোকাগুলোকে মেরেছে, ছোট ছোট পোকা মেরেছে। মারবার পরে ওই পোকার কি অবস্থা হয়েছে বুঝতে পারছেন তো, 12টা বেজে গেছে ওই পোকার। ওই ওই পোকাগুলো ধরে এনে ব্রাহ্মণকে বলছে, নিন এবার পুজো করুন তাড়াতাড়ি। বৌমা, বাপের জন্মে তো এরকম উলু আমি দেখি নাই, তুমি এমন উলু কোত্থেকে নিয়ে এলে পুজোর জন্য? আমার মাসিদের দেখে আমার মনে হচ্ছে কি আপনাদের যদি এই দাঁড়ান শেষ হয়নি তো, এত তাড়াহুড়া কিসে? আমার মনে হচ্ছে আমার মাসিদের যদি এই অবস্থা হয় আপনাদের বৌমাদের কি অবস্থা হবে বুঝেছেন? এখন পুজো হয় ধানদুর্বা দিয়ে, আপনাদের বৌমার আসলে পুজো হবে ওই উই পোকা মেরে, বুঝতে পেরেছেন? সিন্ধুকের কাপড় চোপড়ের নিচ দিয়ে উই পোকা খুঁজবে। এটা যেন বৃন্দাবনে গেলে কেউ আর কোনোদিনও করবেন না, মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। আর একটু কষ্ট করতে হবে, আর একবার রাধারানীর নাম করব, সবাই হাত তুলবেন, মায়েরা উলুর ধ্বনি, বাবারা হরির ধ্বনি করবেন, সবাই হরি বল হরি বল হরি বল। একবার বলো রাধে রাধে নাম। এই দাদা, ওই যারা দাঁড়িয়ে আছে নেমন্তন্ন দেব কাঠ দিয়ে হাত তোলবার জন্য, এই পাশে একই অবস্থা, নেমন্তন্ন দিতে হবে, লজ্জা কিসের? সবাই রাধা কা নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কা নাম অনমোল বলে রাধে রাধে, রাধা কা নাম অনমোল বলে রাধে রাধে। বলিবাল আস্তে আস্তে, ওই পেছন থেকে দাদা বলছে করতালিটা আসতে হচ্ছে, মনে হয় হিন্দি বুঝে না তাই বলছে বাংলায় বলো। হ্যাঁ তাহলে বাংলায় বলি নাকি? একবার বলো রাধে রাধে নাম, চলো যাই বৃন্দাবন। একবার বলো রাধে রাধে নাম, চলো যাই বৃন্দাবন। একবার বলো রাধে রাধে নাম, চলো যাই বৃন্দাবন। যেথায় নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার মদন মোহন সে। একবার বলো রাধে রাধে নাম, চলো যাই বৃন্দাবন। একবার বলো রাধে রাধে নাম, চলো যাই বৃন্দাবন। দেখো গৌর আর নিতাই নাচে দুটি বাহু তুলে, জগাই আর মাধাই নাচে হরি হরি বলে। জেঠাই গৌর আর নিতাই নাচে দুটি বাহু তুলে, জগাই আর মাধাই নাচে হরি হরি বলে। দেখো গৌর আর নিতাই নাচে দুটি বাহু তুলে, জগাই আর মাধাই নাচে হরি হরি বলে। জেঠাই গৌর আর নিতাই নাচে দুটি বাহু তুলে, জগাই আর মাধাই নাচে হরি হরি বলে। আর মনের আনন্দে নাচে, মনের আনন্দে নাচে, রাম বলো রাম। একবার বলো রাধে রাধে নাম, চলো যাই বৃন্দাবন। একবার বলো রাধে রাধে নাম, চলো যাই বৃন্দাবন। করতালি কই,
একটু পর পর লোকায়ে যায় নাকি? হ্যাঁ সবাই, হ্যাঁ এগুলো বাদ থাকবে। বৃন্দাবন বাসী নাচে মদন মোহন, তালে তালে নাচছে দেখো গিরি গোবর্ধন। দেখো বৃন্দাবন বাসী নাচে মদন মোহন, তালে তালে নাচছে দেখো গিরি গোবর্ধন। বৃন্দাবন বাসী নাচে মদন মোহন, তালে তালে নাচছে দেখো গিরি গোবর্ধন। দেখো বৃন্দাবন বাসী নাচে মদন মোহন, তালে তালে নাচছে দেখো গিরি গোবর্ধন। আবার মনেরই আনন্দে নাচে, মনেরই আনন্দে নাচে, মনেরই আনন্দে নাচে রাম বলরাম। একবার বলো রাধে রাধে নাম, চলো যাই বৃন্দাবন রাম। একবার বলো রাধে রাধে নাম, চলো যাই বৃন্দাবন রাম। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানীর কি জয়, মহারানী কি জয়। রাধা রানী 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 কি জয়, মহারানী রাজা কি জয়। প্রেম সে বলো রাধা রানী কি জয়। প্রেম সে বলো রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। মদন মোহন কি জয়। গিরি গোবর্ধন কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। শ্যাম কুণ্ড কি জয়। রাধা কুণ্ড কি জয়। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেম প্রেম হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল। মধুময় মধুর শ্রীধাম শ্রী বৃন্দাবন হরি বল। যেখানে কারো জন্ম হলে হরি বল, তার জন্মটাও ধন্য। আর যদি কারো মরণ হয় তার মরণটাও ধন্য। সেই মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে আমার অনাদি নাদি গোবিন্দ গোবিন্দ, নবলক্ষ ধেনুর পাল লয়ে দ্বাদশ রাখাল লয়ে, দ্বাদশ রাখাল লয়ে গোঠ খেলা খেলতে খেলতে গগনে দেখলো আর তো বেলা নাই। গগনে যখন দেখে সে আর বেলা নাই, বেলা নাই। শ্রীরামকে ডেকে ডেকে বলছে শ্রীরাম রে দেখ দেখ গগনে তো আর বেলা নাই, এবার চল ঘরে ফিরে যায়। যখনই বলেছে ঘরে ফিরে যায়, তাহলে ঘরে ফিরে যেতে হলে ধেনুর পালগুলোকে একত্রিত করতে হবে। তাইতে শ্রীরামকে ডেকে ডেকে বললে শ্রীরাম রে ওরে পালো জারো, করো শ্রীদাম ওরে সানদাও সিঙ্গাই রে, আরে পালো জারো Hey!
দর্শন দে ওরে সঘনে বিষম খাই ভাই নাম করে মা সঘনে বিষম আমার মাই বুঝি নাম করিছে আমার মাই বুঝি ওরে নাম করিছে আমার মাই বুঝি ওরে নাম নইলে বিষম বিষম খাব কেন আমার মাই বুঝি নাম করিছে নইলে বিষম খাবো কেন আমার মাই বুঝি নাম করিছে আমি নইলে বিষম খাব কেন আমার মাই বুঝি নাম করিছে নইলে বিষম খাব কেন মাই বুঝি নাম করেছে ওরে নইলে বিষম খাব কেন আমার বুঝি আজি নাম করিছে সঘন সম খাই নাম করে